প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে টাকা দেওয়ার সময় পরিবর্তন হয়ে গেল, নতুন সময় আপনাদেরকে টাকা দেবে, বড় খবর দেখতে থাকুন আজকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো তার আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি, অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করবেন, তার আগে বলে রাখি দেখুন সময়ের মূল্য অনেক। হ্যাঁ, কারো কাছে 5 সেকেন্ড সময়ের মূল্য অনেক, 5 সেকেন্ডের জন্যই অনেক বিপদ ঘটে যায় বা 5 মিনিটের জন্য অনেক বিপদ ঘটে যায়, তাই 5 ঘন্টা সময়টা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কারণে আমাদেরকে নতুন আপডেটটা জানানোর জন্যই ভিডিও বানানো। কেন 5 ঘন্টা সময় গুরুত্বপূর্ণ একটু পরেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের আগে যখন টাকা দেবে বলেছিল তার ব্যানার প্রকাশ করা হয়েছিল। এখানে পিএম নরেন্দ্র মোদী টু ট্রান্সফার 15 ইনস্টলমেন্ট টু 8 করোড় পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ অ্যান্ড ইন্টারেক্ট উইথ ফার্মার। এখানে বলতে চাওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের 15তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবেন 8 কোটি কৃষককে, সেটি দেওয়া হবে 15ই নভেম্বর 2023। এখানে দেখতে পাচ্ছেন সময় রয়েছে 3 PM, মানে দুপুর 3টার সময় কিন্তু দেওয়া হবে, এরকমটা কিন্তু জানানো হয়েছিল। ঠিক আছে, এবার দেখুন নতুন আপডেট, আমাদেরকে যা কিছু দেখাবো সব কিছুই কিন্তু প্রমাণ সমেত দেখাবো। তো আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলে এসে আপনারা সার্চ করবেন পিএম ইভেন্ট। ঠিক আছে, পিএম ইভেন্ট, ইভেন্ট লিখে আপনারা সার্চ করবেন। যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন pmevents.ncog.government.in, অর্থাৎ gov.in লেখা রয়েছে, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে, এবং এখানেই দেখুন প্রথমেই যে ব্যানারটা দেখাচ্ছে এটা কিন্তু পিএম কিষাণের ব্যানার। তো যারা হিন্দি পড়তে পারবেন না তারা এখান থেকে ইংলিশ করে নেবেন, এই জায়গাটায় ক্লিক করে আপনারা ইংলিশ করে নেবেন। তো এখানে দেখুন সেম কথায়, একই কথায় লেখা রয়েছে পিএম নরেন্দ্র মোদী টু ট্রান্সফার 15 ইনস্টলমেন্ট টু 8 করোড় পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ অ্যান্ড ইন্টারেক্ট উইথ ফার্মার। এখানে সময় এবং ডেট 15ই নভেম্বর 2023। এখানে দেখতে পাচ্ছেন যে 11টা AM, ঠিক আছে, 11টা AM মানে সকাল 11টার সময় কিন্তু টাকা রিলিজ করবে। অর্থাৎ তার মানে কী পরিবর্তন লক্ষ্য করলেন আপনারা, এখানে পরিবর্তনটা হলো সময়ের, দিচ্ছিল 3টায় দেবে না, তার কিন্তু আগেই টাকাটা দিয়ে দেবে, অর্থাৎ 11টার সময় টাকা দিয়ে দেবে। ওই কারণে আপনাদেরকে বললাম যে সময়ের গুরুত্ব অনেক, অনেকের কাছে হয়তো এটা কিছুই মনে হবে না কিন্তু সময়ের গুরুত্বটা জানেন তো অনেকটাই কিন্তু, তাই আমাদেরকে যে আপডেটটা এসেছে সেটা জানিয়ে দিলাম। অনেকেই হয়তো দেরিতে ওয়েট করে বসে থাকবেন, তার আগেই আপনাদেরকে টাকা দিয়ে দিবে আপনারা জানতেই পারবেন না, সেই কারণেই জানানো। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।